বাংলাদেশে ফেসবুক সার্ভার বন্ধের সময় বা অন্যান্য ব্রাউজার বন্ধের সময় আপনারা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে বিভিন্ন ধরনের VPN ব্যবহার করে থাকেন। তো যারা VPN ব্যবহার করতে পারেন না, তারা কি কি VPN ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি। অনেকে বলে যে ল্যাপটপ বা কম্পিউটারে কোন কোন VPN ব্যবহার করব। তো আমি আমার ল্যাপটপে সুপার VPNটা ব্যবহার করি, আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটারেও ব্যবহার করতে পারেন, বা টরিট VPN ব্যবহার করতে পারেন, ডরিট। এবং মোবাইলের জন্য আপনারা VPN বা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো প্রথমত কি করবেন, প্রথমত আপনার ফোনে ডাটাটা বা ওয়াইফাইটা চালু করবেন। ওয়াইফাইটা চালু করার পরে আপনি VPNটাতে ক্লিক করবেন। এই যে আমার ফোনে একটা VPN আছে, এই যে এই VPNটা আমি ব্যবহার করি। তো এই VPNটাতে প্রথম ঢুকবেন, ঢুকার পরে আপনি এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটাকে এই যে পাওয়ার বাটনটি দেখতেছেন, এই পাওয়ার বাটনে ক্লিক করলে আপনার VPNটা চালু হয়ে যাবে। VPNটা চালু হওয়ার পরে আপনি দেখতে পাবেন, এই যে উপরে দেখতে পাবেন যে VPNের চিহ্নটি, এই যে VPNটির চিহ্নটি, তাহলে ভাববেন যে আপনার VPN চালু হয়েছে। তখন আপনি এখান থেকে আপনার বিভিন্ন ব্রাউজারে ঢুকতে পারবেন। আর যারা ল্যাপটপ বা কম্পিউটারে চালাইতে চান, আপনারা আপনাদের পছন্দ মতো, যে আমি এখানে 4টা VPN দিছি, এখান থেকে যে কোনো একটা VPN ব্যবহার করতে পারেন। এই যে ডরিট VPN, সুপার VPN, ফোটন VPN, প্রোটন VPN, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মানে এই ল্যাপটপ কম্পিউটারের জন্য এগুলো মোটামুটি ভালো হবে, আমি ব্যবহার করছি। এর জন্য আমি সুপার VPNটা ব্যবহার করি আমার ল্যাপটপে, আর মোবাইলের জন্য আমি এই এমনিতে একটা নিয়ে নিছি, মানে চললেই হলো আর কি। তো আপনারা বিভিন্ন ব্রাউজার ব্যবহার করার জন্য এই VPNটা ব্যবহার করতে পারেন।